রাজ্যে এলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন রাজ্য তৃণমূলের নেতৃত্বরা। তিনি বিমানবন্দরে নেমে বললেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। রাজ্যবাসীর প্রতি অভিনন্দন ও জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপেক্ষার অবসান, সোমবার পড়ন্ত দুপুরে রাজ্যে এসে পৌঁছলেন তৃণমূলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গোটা বাংলার দিদি নামে পরিচিত। সঙ্গে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমানবন্দরে তাদের সংবর্ধনা জানালেন রাজ্য তৃণমূলের নেতৃত্বরা। এর আগেও কয়েক দফায় ত্রিপুরায় এসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে বিধানসভা নির্বাচন রাজ্যে, এই উপলক্ষে ফের আবারও রাজ্যে এলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় এসে প্রথমেই রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করলেন তিনি। আবেগের সঙ্গে বললেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ত্রিপুরা তার ঘর, বাংলার সঙ্গে ত্রিপুরাবাসীর এক অনবদ্য যোগসূত্র রয়েছে এবং ত্রিপুরার মানুষের সাথে বাংলার কানেকশন চিরকালই ছিল, আছে এবং থাকবে। ওরা আমাদের বড় আপনজন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এই কথাটা বলতে এসেছি। আর আমি মনে করি এটা আমার ঘর, তাই এটা আমি আমার ঘরেই এসেছি। নিজের ভাষায় কথা বলতে পারি, নিজেদের মন মতো রান্না খেতে পারি, ওদেরও যা খাওয়া দাওয়া আমাদেরও তাই, ওদেরও যা বেশভূষা আমাদেরও তাই, ওদেরও যা চলন বলন আমাদেরও তাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের ভাষায় কথা বলতে পারি, আমার খুব ভালো লাগে। আমি পাহাড়িদেরও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওরা পাহাড়িতে পাহাড়িয়া ভাই বোনেরা যারা আছেন তারাও ভালো থাকুন, এবং বাদবাকি আমাদের বাঙালি ভাই বোনেরাও যারা আছেন, উদ্বাস্তু থেকে শুরু করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ থেকে শুরু করে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আগরতলা বিমানবন্দর থেকে সরাসরি উদয়পুরের উদ্দেশ্যে রওনা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।